একদল দুষ্কৃতকারী দালাল চক্র চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। আপনারা প্রতারক চক্রকে অর্থ প্রদান করে কোনো প্রকার প্রতারণার শিকার হবেন না। এবার ব্রতে চাকরি এই প্রতিবাদকে সামনে রেখে আগামী 8ই মার্চ 2024 তারিখ হতে ঠাকুরগাঁও পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রেনি রিক্রুট কনস্টেবল বা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়োগ পরীক্ষা। আমি ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে এই বিষয়ে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা গড়া ও তারই কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপকল্প 2041 ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে এবং মাননীয় আইজিপি মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষা হবে সম্পূর্ণ স্বচ্ছ। কেবলমাত্র প্রার্থীর শিক্ষা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা অংশগ্রহণ গ্রহণের মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীরাই চাকরির জন্য চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হবেন। প্রিয় পরীক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, একদল দুষ্কৃতকারী দালাল চক্র চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। আপনারা প্রতারক চক্রকে অর্থ প্রদান করে কোনো প্রকার প্রতারণার শিকার হবেন না। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। কেউ যদি আপনাকে অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার নিশ্চয়তা প্রদান করে তবে তা হবে সম্পূর্ণ অসত্য, প্রতারণা এবং আইনের দৃষ্টিতে অপরাধ। এইসব প্রতারকের সাথে কেউ কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য এবং তাদের ফাঁদে কেউ পা না দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। কেউ যদি এই সকল প্রতারকের তথ্য পান বা তাহলে নিকটস্থ থানা বা পুলিশ অফিস অথবা আমাদের জরুরি সেবা 999-কে অবগত করবেন। নিরাপত্তার স্বার্থে আপনাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। মনে রাখবেন, পুলিশ কনস্টেবলের চাকরি শুধুমাত্র শিক্ষা মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই হবে। এর বাইরে অন্য কোনো উপায়ে চাকরি পাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই। উল্লেখ্য যে মাত্র 120 টাকা লিখিত পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিয়ে প্রতিবারে নেয় এবারও কনস্টেবল রিক্রুট পরীক্ষাগুলো সম্পূর্ণ স্বচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতারক চক্রের কাছ থেকে অর্থের লেনদেন থেকে সকলেই যাতে বিরত থাকেন সেজন্য আপনাদের মাধ্যমে প্রিয় ঠাকুরবাসীকে আমি অনুরোধ জানাচ্ছি। এই কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষায় যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হবেন এবং দেশসেবা অংশ নেবেন। এই মহান ব্রতে সবাই শরিক হবেন, সেজন্য সকলকে আমি অগ্রিম শুভকামনা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ঠাকুরগাঁও জেলা শাখা সবসময় স্বচ্ছতা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে এই কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষা নিয়ে আসছে, এবারও এর কোনো ব্যত্যয় হবে না। সেই জন্য সকলকে একটু সাবধানে থাকার জন্য এবং পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাই।